Commission Committee Chairman, Gopinath Das, Nurul Islam Chowdhury, Jahangir Alam, Shahidur Rahman, Jiaul Haq, Amar Sahodhomi Firat Hakim, Shantanu Sen, Rabindranath Ghosh, Jadid Ahmed, এবং আমাদের এখানকার সমস্ত প্রার্থীরা যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমরা এখানে করিমগঞ্জের প্রার্থী আছেন শ্রীচন্দন দাস, আচ্ছা অনেক দূর আসবে, দুর্গম শিলচর প্রার্থী আছেন কিতাবত রায়, আমাদের ধুবড়ী প্রার্থী এখানে আছেন শ্রী নুরুল ইসলাম চৌধুরী, এবং উনি বার কাউন্সিলে আছেন ভাইস চেয়ারম্যান, কোকরাঝাড় এসটি কনস্টিটিউয়েন্সি আমাদের প্রার্থী শ্রী কমলাকান্ত ক্যান্ডিডেট আশা এখানে আশা আলী জোয়ান, আমাদের গৌহাটি প্রার্থী মনোজ শর্মা এখানে আছেন, আমাদের মঙ্গল প্রার্থী শাহদেব দাস, এবং যোরহাটে শ্রীমতী ইয়াদুলা গগৈ সহ সবাই প্রায় নটা সিটে এই প্রথম তৃণমূল কংগ্রেস এখানে লড়াই করছে, আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া আপনাদের শুভেচ্ছা নিয়ে আমি প্রথমেই বলি ময় অহনীয় ভূমিকায় আপনার আপনার লেখা আপন লেখা ইয়াতে আয়কারে বড় বড় ভূমি পাই আছে, আপনি সবাইকে বিভিন্ন আসছে তার অভিনন্দন জানান, সবাই ভালো থাকুন, আপনাদের সাথে আসামের সাথে বাংলার একটা সম্পর্ক আজ নয় চিরকালই আছে। ভূপেন হাজারিকার গান আমি খুব ভালোবাসি, ভূপেন হাজারিকার গান মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সমানুভূতি কি মানুষ কি পেতে পারে না বন্ধু, এই গানটা আমার মুখস্থ আমি জানি, অথবা ভোলা এ ভোলা, অথবা আমি এক জায়গাগর, অথবা মনে রাখবেন কন্যা আমার মা পদ্মা আমার মা, আমার দুই চোখে দুই চোখের খারা কন্যা যমুনা, প্রত্যেকটা গান আমরা বাংলার মানুষ জানি এবং আমাদের মুখস্থ। ভূপেন হাজারিকা ওখানে থাকতেন একটি বাড়িতে, সেই বাড়িটা প্রাইভেট একজনের, কিন্তু আমি বলি ফিরাদি বাঙালি কল্যাণ কমিশনের মেয়র এবং মিনিস্টার দুটো পোস্টই হতে পারে, আমি বলিকে আজকে সময় করে বলেছি ওই বাড়িতে দরবার করে কথা হলে আমরা নিয়ে নেব ভূপেন হাজারিকার সাহেব, আমরা বাংলায় চাই থাকব, এবং কোনো নামে তারা আপনার বাবার আমি চিন্তা ভাবনা করছি অলরেডি এটা আছে, কারণ আজকে নয় আমি আসামে আরো অনেকবার এসেছি, আমি শিলচরে এসেছিলাম মিটিং করার জন্য, করিমগঞ্জে এসেছিলাম মিটিং করার জন্য, আমি পরিকাঠিত অনেকবার এসেছি, আসামে আমি তৃণমূল কংগ্রেস তৈরি করতে শুরু করেছি মাত্র তিন চার মাস থেকে, এবং আমি ধন্যবাদ অভিনন্দন সালাম জানাই এখানকার তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দকে এবং ফিরাই হাকিমকে, তাদের নেতৃত্বে মনে হবে এই তিন চার মাসের মধ্যেও তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে এবং আগামী দিন আসাম আমরা জয় করব এটা মাথায় রাখবে, ইনশাআল্লাহ জয় হবে, আজকে শিবের বার আজকে জুম্মা বার, ফ্রাইডে আমার বড়দিন খ্রিস্টানদের বার, ফ্রাইডে একটা মাহাত্ম্য আছে, এবারেও চৌদ্দটা সিটের মধ্যে নটা সিটে আমরা হচ্ছি, আমরা তো শুরু করেছি এত দুর্বল হওয়ার কোনো কারণ নেই, আমি পরে এই সিদ্ধান্ত নিয়েছিলাম যখন এনআরসি হল আপনাদের এখান থেকে আমি
তৃণমূল কংগ্রেস কিন্তু কোনদিনের ওখানে আসেনি, কিন্তু যেদিন মানুষ বিপদে পড়েছে কেউ ছিল না পাশে, সেদিন কিন্তু আমরা দেখিনি যে আমার এমপি আছে, না আমার এমএলএ আছে, না আমার পঞ্চায়েত আছে। আমি দেখেছি আমার মা নাকি মানুষ আছে, আমার মা আছে, আমার আম্মা আছে। এবং আমরা দুদিনের মধ্যে সুগন্ধ শেখর রায়, ডক্টর রাহুল ঘোষ ছিলেন, মহিলা দলিত এবং আমাদের তপশ্রী নবসূত্র জাতি ভোটুয়া সম্প্রদায়ের সাংসদ মহিলা ঠাকুরকে পাঠায়। বন্ধু কবি আসে অনেকবার, তাকে এখনকে বেরোতে দেওয়া হয়নি। তাদের উপর অত্যাচার হয়েছে, আমরা প্রতিবাদ করেছি, তাদের ভোট পাঠিয়ে দিয়েছে। আমরা প্রতিবাদ করেছি, আমার বিরুদ্ধে এফআইআর করেছে, যাতে আমি উত্তর আমাকে আসামে। আর দেখেছেন তো, আমরা বলি তুমি ভালো আয়, ঈশ্বর ভালো আয়, ইনশাআল্লাহ তুমি সোজা করিস, ভালো করিস। আজকে আমি এসেছি আপনার কমলবাগে আটকায়। আমি একটা স্বাধীন কর্মী জিজ্ঞেস করলে আপনারা যখন বাংলায় যান আমরা তো আটকাই না, তো আমরা আসামে আসলে আপনার আপত্তি কেন? আপনাদের নেতা এক্সপায়ারিং প্রাইম মিনিস্টার মোদী নামে রবি সরকারের ওপরে ঘুরে আসছেন, আর কোনো কাজ নেই, দেশের কোনো কাজ নেই, শুধু মিথ্যে বলা বলে দেবেন, আমি উপকারটা করে দেবেন। এরা কি করছেন? আমি যদি শুনলাম উনি এনআরসি তিনি আসামে এসে করছেন, আসামের উন্নয়নের জন্য বিনা পয়সায় এতে খাদ্য পাবে, বিনা পয়সায় চিকিৎসা পাবে, বিনা পয়সায় স্কুলে পড়বে, বিনা পয়সায় মাদ্রাসা যাবে, বিনা পয়সায় কলেজে যাবে, ছেলে মেয়েদের চাকরি হবে, কৃষকরা ভালো করে চাষ করবে, কৃষকদের সাহায্য করা হবে, শ্রমিকদের সাহায্য করা হবে, আর যারা চাল আনেন শ্রমিক সবাইকে সাহায্য করা হবে। তাকে বলেনি, মিটিং করে কি বলছে? পাঁচ বছর উনি প্রধানমন্ত্রী ছিলেন, দেশটাকে ধ্বংস করেছেন, আবার ভোট দাও। পাঁচ বছর পরে আবার নাম রয়েছে, আমার সাত নাম মিটিল, আসা না পুরিল, সকলই ঘুরে